এক বোন লিখেছেন যে প্রেগন্যান্সিতে যদি ডাক্তার রোজা রাখতে নিষেধ করে এক্ষেত্রে কি করা যায়, যেহেতু আলহামদুলিল্লাহ টুইন প্রেগন্যান্সি যার কারণে ডাক্তার রোজা রেখে পরে পরে রেখে দিতে বলেছেন। এখন 6.5 মাস চলতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ইন্নাল্লাহ ওয়াদা আস-সালাতা আনিল মুসাফির ওয়া সাওমা আনিল হামিলি ওয়াল মুরদিই, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদে একটা হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসটি আবু দাউদের সহি সূত্রে রয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা সফরে থাকে তাদের জন্য আল্লাহ তাআলা অর্ধেক নামাজকে রহিত করে দিয়েছেন, অর্ধেক নামাজ পড়া লাগবে না। আর নারীদের মধ্যে যারা গর্ভবতী এবং বাচ্চাকে দুধ পান করায় তাদের জন্য আল্লাহ তাআলা সাময়িকভাবে সিয়ামকে রহিত করে দিয়েছেন, অর্থাৎ তারা ওই গর্ভ অবস্থায় যদি সিয়াম পালন করতে অসমর্থ হয় এবং তাদের বাচ্চার বা তাদের নিজের শরীরের ক্ষতির সম্ভাবনা দেখা দেয় তাহলে এই অবস্থায় তারা সিয়াম ভঙ্গ করবে এবং পরবর্তী 11 মাসে যে কোনো সময় যখন সে সময় পাবে তখন অল্প অল্প করে ওই সিয়ামগুলোকে আদায় করে নেবে। সুতরাং ডাক্তার যদি পরামর্শ দেয় যে আপনার বাচ্চার কল্যাণের জন্য আপনার নিজের শরীরের জন্য সিয়াম ভঙ্গ করা আবশ্যক, তাহলে আপনি সিয়াম ভঙ্গ করবেন, কোনো বাধা নেই ইনশাআল্লাহ, কিন্তু পরে সেগুলোকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আলাম।